কেন হয় না স্যার? কে তুমি কি আমাকে পছন্দ করো না? হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি এটা ঠিক, কিন্তু সিরিয়াস একজন ভালো বন্ধু হিসাবে, জীবনসঙ্গী হিসাবে না। তুমি জানতে না আমি তোমাকে ভালোবাসি? না আমি জানতাম না, আমি জানতাম তুমিও আমাকে ঠিক বন্ধুর মতোই পছন্দ করো। আর রহিমার জরুরি একটা কাজ আছে, আমাকে এখন যেতে হবে। আপনি তো ছেলের বাবা, আপনার কাছে এরকম একটা মর্মান্তিক কথা বলতে আমার সত্যি খারাপ লাগছে। ভালো করে বলেন ডাক্তার সাহেব, আমার সাকিবের কি হয়েছে? আপনার ছেলের হার্ট ক্যান্সার হয়েছে। রে তোর হিরো কই? চুপ কর। কিসের হিরো? কিসের হিরো মানে বোঝো না, এতক্ষণ কি হচ্ছিল? চল বাসে যাই। তোর সাকিব হিরো কোথায়? তুই তো দেখছি না। আমি কি চাই? মানে কে জানে। এই তুই এখানে থাক, আমি আমার মতো যাবো, তুই তোর মতো যাবি, একদম আমার পিছে পিছে আসবি। তুমি কি কাউকে ভালোবাসো? আর ওই তুমি বাসায় চলে যাও। এতদিনের একটা সম্পর্ক হয়তো কখনো ভালোবাসি বলা হয়নি, কিন্তু আমি যে তোমাকে কতটা ভালোবাসতাম তুমি তো সেটা জানতে। না আমি জানতাম না, ভালোবাসি না, কখনো তোমাকে বলিও নি আমাকে ভালোবাসতে। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো সেটা তোমার ভুল। এখন সব দোষ আমার, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি তোমাকে আর বিরক্ত করব না। একতরফা কখনো ভালোবাসা হয় না। তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বলেন? তুমি কি আরো কি ভালোবাসো? আরে না, কি বলছেন, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো ভালোবাসো না কেন? আমার তো গার্লফ্রেন্ড আছে। তাহলে আজকে থেকে আরো একে মনে মনে রেখে ভালোবাসা দিচ্ছি অনেক সত্যি। কিন্তু ও যদি রাজি না হয়? রাজি হবে না মানে? তোমার মতো ভালো ছেলে কোথায় পাবে শুনি? আপনি এত করে যখন বলছেন তাহলে না হয় আমি একটু রিস্ক নিয়েই দেখব। তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? ও শান্ত তাহলে বলে দিয়েছে তাই না? কেন বলতে নিষেধ করেছিল? না না নিষেধ করবো কেন, ও তো তার মিথ্যা বলেনি। আচ্ছা আমি চাই, শোনো তুমি একটা কথা ঠিকই বলেছিল, শান্ত খুব ভালো একটা ছেলে। আর ওই শোনো তোমাকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো না। তুমি তো জানো সাজিয়ে কথা বলার মতো আমার কোনো অভিজ্ঞতা নেই, কীভাবে মনের কথা প্রকাশ করে তাহও আমি জানি না। আচ্ছা বলো না, সমস্যা নেই। আমার জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ে নেই, সবসময় তোমার সাথেই আমার চলাফেরা। আমি অনুভব করি যতক্ষণ তোমার সঙ্গে থাকি তুমি আমার সময় অনেক ভালো কাটে। আমি অনুভব করি আমি তোমাকে ভালোবাসি, জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমাকে ভালোবাসবে তুমি? আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, আপনার ছেলে ব্লাড ক্যান্সার হয়নি। তুমি এখন আর আমাদের বাসায় যাও না কেন? আমি তোমার কথা জিজ্ঞাসা কর। আগে তো কোনো ভয় ডর ছিল না, যখন ইচ্ছা তখন চলে যেত, কিন্তু এখন তো তোর মন পুলিশ বোঝোই তো, তুমি ধরা খেয়ে দেখ। এদিকেই যাচ্ছিলাম, তোমাদেরকে দেখলাম তাই চলে আসো। তো আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগছে? তোমাদের দুজনকে একদম মানে আরে ভুল হয়েছে, তোমরা আগে যখন বন্ধু ছিল তখন খুব ভালো। কি বলছেন, কিন্তু আমরা দুজন তো ভালো আছি। আর নিজেরা ভালো থাকলে হবে? পাড়া প্রতিবেশীরা কে কোন নজরে দিচ্ছে সেটা দেখতে হবে না? সরি ভাই, আমি আরো একে কথা দিয়েছি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওর সঙ্গে থাকবো। শান্ত ওকে তোমাকে আর রাহুলের ব্যাপারে কিছু বলতে চাই। ঠিক আছে বলেন। আমি আর রাহুল দুজন দুজনকে ভালোবাসতাম, আর ওই নিজেই আমাকে প্রপোজ করেছিল কিন্তু আমি তা গ্রহণ করিনি। কেন? আলোই যখন বাসতেন তাহলে গ্রহণ করেননি কেন? আমি সবসময় চাইতাম আমি যে তবে হ্যাপি থাকি, আমি যখন আমার অসুস্থতার কথা জানতে পারি আমাকে রিজেক্ট করে দিই। শান্ত আমি আর ওই ব্যবসার কাউকে সহ্য করতে পারছি না, তোমাকেও না। আমি একটা সময় চাইতাম আর ওই তোমার সাথে যাতে অনেক হ্যাপি থাকে। শান্ত ভাই, ভাই প্লিজ তুমি আমার আরোই আমার কাছে ফিরিয়ে দাও, আমি আমার আরোই সারা বাঁচতে পারতেছি না ভাই, আমি থাকতে পারতেছি না ভাই প্লিজ। স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলেন, নিজের স্বার্থের দিকেই তাকালেন, একবার আমার কথা ভাবলেন না? আমি যে আরোহীকে কতটা ভালোবেসে ফেলেছি এই কয়দিনে, কই একবার তো জিজ্ঞেস করলেন না? শান্ত ভাই প্লিজ বোঝার চেষ্টা করো ভাই। আপনি বুঝতে চেষ্টা করেন, আমি তো আর ওকে ভালোবাসতে চাইনি, আপনার কারণেই তো আমি ওকে নিয়ে স্বপ্ন দেখেছি, আমি ওকে এখন ভালোবেসে ফেলেছি, ও আমাকে অনেক ভালোবাসে, আর আপনি চাইলে ওকে আমার থেকে আলাদা করতে পারবেন না। দেখেন আমি যদি ওকে ছেড়ে দিতে চাই তাহলে আমরা তিনজনই অসুখী থাকবো, আমি ওকে হারাবো, আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, দিক থেকে আমি আমার জীবন সঙ্গীও পাবো না, আমি কি ভালো থাকতে পারবো বলেন? কিন্তু প্লিজ ভাই আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদের মাঝখানে আর আসবেন না, আমি আরোহীকে অনেক ভালোবাসি আর আরোহীও আমাকে অনেক ভালোবাসে, দয়া করে আমাদের মাঝখানে আর আসবেন না প্লিজ। বেস্ট অফ লাক, আপনিও ভালো থাকবেন। ভেবেছিলাম ভালোবাসার মানুষ অন্য কারো কাছে সুখী থাকলে হয়তো আমিও সুখী থাকবো, কিন্তু এখন ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখে মনে হচ্ছে এর চেয়ে কষ্টকর কিছু পৃথিবীতে আর নেই। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসে অনেকেই জীবনটাকে উপভোগ করতে চাইবে, কিন্তু আমার এখন হচ্ছে তুই সব ছবি আর তা খুব ভালোবাসা।